বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল আউয়াল ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমোদ সাহা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মশিউর রহমান, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শিরিন আক্তার সহ অন্যরা। শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমি আসলে বাংলার যে আবহমান, গ্রাম বাংলার যে সংগঠনগুলো আছে সেই শিল্পী তাদেরকে নিয়ে আমরা দ্রুতবদ্ধভাবে তাদের সাথে কথা বলে সেই সব মানুষ হুমায়রা পারভিন, ডেস্ক রিপোর্ট।